হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে, আর আমার এবারের রেসিপি হলো সানফিশের ঝোল রান্নার রেসিপি। চলুন দেখি কীভাবে সানফিশের ঝোল রান্না করতে হয় আর কী কী লাগে। আর এই মাছটা আমি বড়শি দিয়ে মেরেছি লেকের পাড় থেকে। আর আমার এবারের রেসিপিটা যদি আপনারা পুরোপুরি ফলো করতে চান তাহলে পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আর আমার চ্যানেলের সব বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাকে অনেক সাপোর্ট করার জন্য। আর আমার চ্যানেলের নতুন বন্ধুদেরকেও ওয়েলকাম জানাচ্ছি। চলে যাচ্ছি আমি এখন রান্নায়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সানফিশ আমার নিজের হাতে বড়শি দিয়ে মারা। এখানে 9টা সানফিশ আমি নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে লেবু আর লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি চুলার মধ্যে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো তেল। তেলটা হালকা গরম হয়ে দিয়ে দিচ্ছি রসুন বাটা 4 চামচ, 1 চামচের মতো দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। পেঁয়াজটাকে ঢাকা দিয়ে এভাবে আমি 2 মিনিট ভাজবো। ফিরে আসলাম 2 মিনিট পরে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সব ধরনের পাউডার মশলা, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, বাজার ধনিয়া গুঁড়ো আর শুকনো মরিচের গুঁড়ো। সব ধরনের মশলা দেওয়ার পরে আমি ভালোভাবে মিক্স করে দিব মশলাটাকে। আর এভাবে আমি 1 মিনিট বাজবো খোলা রেখে, আগুনের তাপটা দিব হাই ফ্লেমে। এক মিনিট পরে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 কাপের মতো পানি। 1 কাপের মতো পানি দেওয়ার পরে আমি ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট আমি মশলাটাকে কষাবো, যেহেতু মাছটা আমি ভাজি নাই, কাঁচা মাছ দিব, তো এর জন্য মশলাটাকে ভালোভাবে ভাজতে হবে। ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। ফিরে আসলাম আমি 3 মিনিট পরে। আপনারা দেখতে পাচ্ছেন মশলাটা পুরানো পুরোপুরি কষানো হয়ে গেছে, তেলটা উপরে বেশি হচ্ছে। এখন আমি এর মধ্যে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। মাছ দেওয়ার পরে আমি ভালো করে মশলার সাথে মাছগুলোকে মিক্স করে দিচ্ছি। এখন আমি মাছগুলোকে কষাবো না, পানি দিয়ে দিব, যেহেতু মাছগুলো কাঁচা, কষালে মাছগুলো ভেঙে যেতে পারে। তো এখানে আমি 1.5 কাপের মতো পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে আমি লবণটা চেক করে নিব, লবণ হয়েছে কি না। লবণটা চেক করে নিয়েছি, লবণটা হয়েছে। এখন আমি ঢাকা দিয়ে দিব 5 থেকে আরও 7 মিনিটের জন্য। ঢাকা দিয়ে দিলাম 5-7 মিনিটের জন্য, তো ওয়েট করতেছি 5 থেকে 7 মিনিট। ফিরে আসলাম আমি 7 মিনিট পরে। রান্নাটা আমার পুরোপুরি হয়ে গেছে। এখন আমি ধনেপাতা দিয়ে চুলার আগুনটা বন্ধ করে দিচ্ছি। এখানে আমি দিচ্ছি ফ্রোজেন ধনেপাতা, কেটে ফ্রোজেনে রেখে দিয়েছিলাম, আপনারা চাইলে ফ্রেশটাও দিতে পারেন, সমস্যা নাই। এখন আমি চুলার আগুনটা বন্ধ করে দিচ্ছি। এই তো হয়ে গেল আমার সানফিশের ঝোল রান্নার রেসিপি। আর আমার এবারের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, শেয়ার করে দিবেন আমার এই রেসিপির ভিডিওটা সব প্রিয়জনদের সাথে, সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটি যদি এখনও না করে থাকেন, যাতে সবার আগে আমার ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। এবারের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির ভিডিওতে। আল্লাহ হাফিজ।